আছি তাপস বাবু একাধারে হচ্ছে একজন যোগ প্রশিক্ষক আজকে বিশ্ব সংগীত দিবসের পাশাপাশি আজকে হচ্ছে যোগ দিবস এবং সেই যোগ দিবসে মানে উনি ওনার উপস্থিতি হচ্ছে বিশেষ তাৎপর্যপূর্ণ সেই সাথে উনি একজন চলচ্চিত্র পরিচালক মুম্বাই শর্ট ফিল্ম ফেস্টিভ্যালে বৃদ্ধাশ্রম যে ওনার যে পরিচালিত যে ছবি সেই ছবিটি বিশেষ প্রশংসা লাভ করে এবং তারপরেও একের পর এক উনি চলচ্চিত্র নির্মাণ করে চলেছেন অক্লান্তভাবে উনি একজন সাংবাদিক সেই সাথে বিশিষ্ট সাহিত্যিক ওনার লেখা বেশ কিছু বই বিভিন্ন স্কুলে পড়ানো হয় এমন একটি মানে বহুমুখী প্রতিভাসম্পন্ন মানুষকে আজকে আমরা পেয়ে অত্যন্ত আপ্লুত তাপসকে কিছু বলার জন্য অনুরোধ করছি আমি আর কি বলবো আমার তো মানে সত্যি বলতে কি গুছিয়ে কথা বলতে পারি না ভালো আর একটু আধটু লিখতে পারি হয়তো মা সরস্বতীর দয়াতে বলবো হয়তো আমার হাত দিয়ে লেখা বেরোয় কিন্তু আমার মনে হয় না আমি লিখতে পারি এটা কেউ যেন লিখে দেয় আমার হাত দিয়ে যাই হোক আরেকটি বই বেরোচ্ছে যেখান থেকে চারটে ছবি হবে একটা গল্পের বই থেকে শর্ট ফিল্ম হবে অলরেডি একটা তো বুক হয়েই গেছে গল্পের জন্য মানে ডকুমেন্টারি আর নন ফিকশান আছে তিনখানা মানে গল্প নিয়ে ছবি হবে আর কি আশা করছি সবকটা ছবি আমরা বিভিন্ন পুনে ফিল্ম ফেস্টিভ্যাল মুম্বাই ফিল্ম ফেস্টিভ্যাল থেকে মেল আসে সেখান থেকে ছবি করব যাই হোক এটা নিজের কথা বলে ফেললাম আমাদের প্রোডাকশনের কথা এবার আমি আসি আজকেরকার কথা যে এখানে এসে আমার বন্ধু নীলাঞ্জন বড় মানে বড় বলা তার মাপ হয় না আর কি এমন একটি মানুষ যার মনুষ্যত্ব যার ভালোবাসা আমাকে খুব মুগ্ধ করেছে আমার মনে হয় যে অনেক পরে পেয়েছি এই নীলাঞ্জন নীলাঞ্জন রায়চৌধুরী একজন মানুষ নয় একটা প্রতিষ্ঠান এর সাথে মিশলে আমি অনেক কিছু শিখতে পারি আমার মনে হয় যে এর সাথে যদি আরও আগে পাঁচ বছর আগে আমার যোগাযোগ হতো আমি অনেক কিছু মুম্বাই ফিল্ম ফেস্টিভ্যাল কেন আমার মনে হয় ইন্টারন্যাশনাল ফিগারে চলে যেতে পারতাম এতদিন অলরেডি আমাদের প্রিপারেশন হয়ে গেছে বাইরে দেশে একটি ছবি যাওয়ার জন্য দেখা যাক আপনাদের আশীর্বাদ যদি সেটি হয় নীলাঞ্জন রায়চৌধুরীর ভূমিকা কিন্তু ওখানে খুব বেশি থাকবে নমস্কার আমরা সবাই প্রার্থনা করব যাতে তাপসের আগামী দিনে আরও সৃজনশীলতা তার আরও বহিঃপ্রকাশ ঘটুক আমাদের মধ্যে আরও ছড়িয়ে পড়ুক সেই সাথে স্টার প্রোডাকশান আরও একটা বৃহৎ ভূমিকায় বৃহৎ পরিসরে কাজ করুক আজকে আমাদের মধ্যে পেয়ে গেছি আমাদের জেলার দুই টেলি সাংবাদিক বিদিশা এবং জয়িতা দুজনকে পেয়ে গেছি আমি একটু অনুরোধ করব তাদেরকে আমাদের এখানে আসার জন্য মঞ্চ বলা ভুল হবে একেবারেই বিদিশা টেলি সাংবাদিকতার পাশাপাশি ভালো গানও করে এবং সেই সাথে অত্যন্ত ভালো ছবি আঁকে সেই সাথে একজন নৃত্যশিল্পী ভালো ছবিও তোলে আর জয়িতা কোথায় গেল আচ্ছা জয়িতা বোধহয় এই মুহূর্তে নেই জয়িতাকে আমরা পরে ডেকে নিচ্ছি আমি একে একে পরিচয় করে দিই বাকি যাদের সাথে পরিচয় হয়নি দিলীপ কুমার হালদার একটু সামনে আসবে আমাদের জেলার ওই প্রতিষ্ঠান শব্দটা তাপস আমার বন্ধু বললো না প্রতিষ্ঠান শব্দটা বোধ হয় এই মানুষটার ক্ষেত্রেই খাটে বহু বছর ধরে আমাদের জেলার ঐতিহ্য আমরা যেমন রবীন্দ্রসঙ্গীত নজরুল গীতি এই নামগুলো প্রথমে তো ছিল না আস্তে আস্তে পরবর্তীকালে হয়েছে তেমনি সঙ্গীতের একজন ছাত্র হিসেবে আমার মনে হয় পরবর্তীকালে সলিল গীতি বলেও একটি হয়তো আমাদের পৃথক শ্রেণীর সঙ্গীত আমরা প্রকাশ পাবে কখনো এবং অবশ্যই হেমন্ত মুখোপাধ্যায়ের গান সেটাও একটা স্বতন্ত্র মর্যাদা পাবে তো সেই শ্রদ্ধেয় বরেণ্য শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের গান যিনি নিরলসভাবে বছরের পর বছর মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন সেই মানুষটি হলেন দিলীপ কুমার হালদার এবং সেই সাথে সাংস্কৃতিক জগতে নিরলস সেবা করে চলেছেন এই মানুষটি নীরব কর্মী একজন নিজের সম্বন্ধে বলতে অত্যন্ত কুণ্ঠা করেন আমরা তাকে পেয়ে আপ্লুত বিদিশা